নমস্কার গাইস, আজকে আমি আপনাদের জন্য আরও একটা সুখবর নিয়ে এসেছি। আপনারা যারা যারা ফোনপে কোম্পানি একটা বড় কোম্পানির আন্ডারে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। আপনারা জানেন ইন্ডিয়াতে ফোনপে কোম্পানি প্রায় 50%-এরও বেশি মার্কেট শেয়ার কভার করে, তো এটা একটা বড় কোম্পানি। এই কোম্পানির আন্ডারে যদি বন্ধুগণ আপনারা কাজ করতে পারেন তাহলে খুবই ভালো কথা। এখানে বন্ধুগণ আপনাদের ফোনপে কোম্পানি জানেন এটা একটা UPI বেসিক কোম্পানি। এই কোম্পানির আন্ডারে বন্ধুগণ মানি অনলাইন মানি ট্রান্সফার করা হয়। তো গাইস, এই কোম্পানির আন্ডারে আপনারা কীভাবে কাজ করবেন, আপনাদের কত অভিজ্ঞতা লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কত লাগবে, সমস্ত কিছু কভার করবো এই ভিডিওতে, কীভাবে আবেদন করবেন। তো আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেকনিক্যাল সুজয়। তো বেশি দেরি না করে আপনারা ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিন ফোনপে রিক্রুটমেন্ট 2022। তো এখানে বন্ধুগণ কারেন্ট একটা লেটেস্ট নিউজ আপনাদের সামনে প্রোভাইড করা হয়েছে। তো এখানে অ্যাবাউট আর্টিকেলে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তো আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো কোম্পানির নেম তো দেখতে পাচ্ছেন ফোনপে কোম্পানি, এবং আপনাদের এখানে জব ওপেনিং দেখতে পাচ্ছেন রিস্ক অ্যানালিটিক্স। তো জব ওপেনিং আপনাদের রিস্ক অ্যানালিটিক্সের মাধ্যমে আপনাদের কাজ হয়ে যাবে, এবং আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুগণ আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট আছেন সবাই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে বন্ধুগণ আবেদন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন এখানে বন্ধুগণ ভারতবর্ষের ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুগণ এখানে আপনাদের জব লোকেশন পড়ে যাচ্ছে। তো জব লোকেশন বন্ধুগণ আপনাদের ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্থানে আপনাদের জব লোকেশন হয়ে যাবে, এবং বয়সসীমার কথা বলা হয়েছে। তো বয়সসীমা বন্ধুগণ আপনারা যদি 18+ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের এখানে এডুকেশন সেই স্যালারির কথা বলা হচ্ছে। তো স্যালারি এখানে বন্ধুগণ 960 LPA-র গুড স্যালারি দেওয়া হবে। তো সিলেকশন প্রসেস এখানে আপনাদের কোম্পানির রুলস অনুযায়ী আপনাদের সিলেকশন করা হবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলা হচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা উচ্চ মাধ্যমিক, এবং সেই সঙ্গে সঙ্গে যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন যে কোনো শিক্ষিত কলেজ থেকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, তো এখানে SC ST OBC এবং জেনারেলদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। ভালো একটা দিক আপনাদের উল্লেখ করা হয়েছে। তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন, তো আবেদন এখানে আপনাদের অনলাইন করতে হবে, এবং আমি আপনাদের ডিসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট আবেদন করতে পারবেন। তো আজকের জন্য ব্যাস এইটুকু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।